সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, অনেকদিন পর আবার তোমাদের সামনে ক্লাস নিয়ে এসে হাজির হলাম। আজকে আমি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পাঠ 4 ও 5 করাবো, প্রাচীন বিশ্ব সভ্যতা। আগেকার দিনে বিশ্ব সভ্যতা কেমন ছিল সেই সম্পর্কে দেখো। অধিকাংশ প্রাচীন সভ্যতা গড়ে উঠেছে এশিয়া ও আফ্রিকা মহাদেশে। অধিকাংশ প্রাচীন সভ্যতা গুলো কোথায় গড়ে উঠেছে? এশিয়া ও আফ্রিকা মহাদেশে। এই পাঠে আমরা ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা ব্যতীত বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি প্রাচীন সভ্যতা সম্পর্কে জানব। মিশরীয় সভ্যতা আজ থেকে 5,000 বছর পূর্বে মিশরের নীল নদের তীরে গড়ে উঠেছিল নগর সভ্যতা। সে সময় মিশরের রাজাদের বলা হতো ফারাও। তাহলে হচ্ছে ফারাও কি? মিশরের রাজাদের বলা হতো ফারাও। ফারাও কি? তাহলে মিশরের রাজাদের রাজাদের বলা হতো ফারাও। এটা কিন্তু তোমাদের সৃজনশীল 1 নম্বর প্রশ্ন আসতে পারে, ফারাও কি? তাহলে মিশরের রাজাদের বলা হতো ফারাও। দেশবাসীরা ফারাওকে খুব শ্রদ্ধা করত। এই ফারাও কি একটা হচ্ছে, এদেরকে কি করতো? এদেরকে দেশবাসীরা খুবই শ্রদ্ধা করতো। আমরা কি আমাদের দেশের সরকারকে কি অনেক শ্রদ্ধা করি না, অনেক ভালোবাসি না? সেরকম বলছে যে মিশরের যে রাজা ছিল তাদেরকেও ফারাও বলা হতো, আর এদেরকে কি করতো সবাই দেশবাসীরা শ্রদ্ধা করত। দেশবাসীরা ফারাওকে খুব শ্রদ্ধা করত। মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর নতুন জগতে ফারাওরা আবার তাদের রাজা হবে। তাদের এটা বিশ্বাস ছিল যে তারা যে মৃত্যুবরণ করবে, তাদের মৃত্যুর পর যার একটা নতুন জীবন তৈরি হবে, সেখানে কি থাকবে? ফারাওরা তাদের রাজা হবেন, সেটা তাদের বিশ্বাস ছিল। এ কারণে মিশরীয়রা যত্ন করে ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করত। আর এ কারণে কি করত, মিশরীয়রা খুব যত্ন করে এই ফারাওদের মৃতদেহটা যত্ন করে রাখত। ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করতে গিয়ে মিশরের বিজ্ঞানীরা মমি তৈরির কৌশল উদ্ভাবন করলো। তাহলে মৃত্যু দেহটা যে রাখবে, কিভাবে রাখলে অনেকদিন সংরক্ষণ করা যাবে, এটা তারা আস্তে আস্তে উদ্ভাবন করতে লাগলো। আর তখন কি করতে লাগলো, মমি তৈরি করার কৌশল শিখতে লাগলো। আর মৃত্যু দেহ যত্ন করে সংরক্ষণ করতে গিয়ে তৈরি করে শেখে বিশাল পিরামিড। পাথর এবং ব্রোঞ্জের মূর্তি তৈরিতে মিশরীয়রাও দক্ষ ছিল। ছবির মতো দেখতে এক ধরনের লিপির উদ্ভাবন করতে পেরেছিল মিশরীয়রা। একে বলা হয় হায়ারোগ্লিফিক লিপি। মেসোপটেমীয় সভ্যতা ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে উর্বর ভূমিতে মেসোপটেমীয় সভ্যতার জন্ম হয়েছিল। মেসোপটেমীয় শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। এই অঞ্চলে বিভিন্ন সময়ে কয়েকটি সভ্যতার বিকাশ ঘটেছিল, যেমন সুমেরীয় সভ্যতা, পুরাতন ব্যাবিলনীয় সভ্যতা, এশিরীয় সভ্যতা, এগুলো কি ইত্যাদি। এগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে সুমেরীয় সভ্যতা। এই সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 4000 অব্দে। মেসোপটেমীয় একটি বিশাল ধরনের লিপির উদ্ভব ঘটে, এর নাম হচ্ছে কিউনিফর্ম। মিশরের মতো পিরামিড তৈরি না হলেও চমৎকার ধর্ম মন্দির তৈরি হয়েছিল, একে বলা হয় জিগুরাত। মেসোপটেমীয় সবকটি সভ্যতার নানান ক্ষেত্রে অবদান রেখেছিল। এর মধ্যে পুরাতনের ব্যাবিলনের রাজা হামুরাবি আইন সংকলন তৈরি করেছিলেন। এশরীয়রা যুদ্ধবিদ্যায় ছিল খুবই পারদর্শী। নতুন ব্যাবিলন নগরটি ছিল 56 মাইল দীর্ঘ দেওয়াল দিয়ে ঘেরা। সম্পূর্ণ দেওয়ালের উপর বাগান করা হয়েছিল। ইতিহাসে যা ব্যাবিলনের সুন্নদান নামে পরিচিত। এছাড়াও দালান কোঠা নির্মাণ, মূর্তি তৈরি,
বিজ্ঞান চর্চা ইত্যাদি নানান ক্ষেত্রে মেসোপটেমিয়া সভ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। চীন সভ্যতা হোয়াং হো ও ইয়াংশিকিয়া নদীর তীরে খ্রিস্টপূর্বে 2000 অব্দে গড়ে উঠেছিল চীনের নগর সভ্যতা। সভ্যতা বিকাশ ঘটতে চীনের কয়েকটি রাজবংশ বিশেষ ভূমিকা রেখেছিলেন। এদের মধ্যে শাং এবং চৌ বংশের সময়কাল ছিল গুরুত্বপূর্ণ। চীনারা একটি শক্তিশালী কৃষি ব্যবস্থা গড়ে তুলেছিল, ব্রোঞ্জ দিয়ে নানান ধরনের শিল্পকর্ম ও মূর্তি গড়ে তুলতে চীনারা ছিল দক্ষ। সবচেয়ে বিস্ময় হচ্ছে চীনের মহাপ্রাচীর। চীনকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য 500 বছর ধরে এই প্রাচীরটি তৈরি করা হয়। প্রাচ্য সভ্যতা আজকের ইরান দেশটি প্রাচীনকালে পারস্য বলা হতো। খ্রিস্টপূর্বে 600 অব্দে পারস্যরা একটি সভ্যতা গড়ে তোলে। এই সভ্যতার বিকাশ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন সম্রাট প্রথম দারিউস। তিনি বিভিন্ন দেশে দেশ জয় করে পারস্য রাজ্যকে সাম্রাজ্য পরিণত করেছিলেন। সভ্যতার ইতিহাসে পারস্যদের দুইটি বড় অবদান রয়েছে, একটি সাম্রাজ্য পরিচালনার দক্ষ প্রশাসনিক কাঠামো, অন্যটি বিশেষ ধর্মীয় কাঠামো। বিশাল সাম্রাজ্য ঠিকমতো পরিচালনার জন্য দারিউস গোটা সাম্রাজ্যকে 21টি প্রদেশে ভাগ করেছিলেন। প্রতি প্রদেশের সাথে যোগ রাখার জন্য তৈরি করেছিলেন সড়ক। তিনি ডাক ব্যবস্থা চালু করেছিলেন, এতে দ্রুত ঘোড়া ছুটিয়ে ডাক বিভাগের লোকেরা সকল প্রদেশের খবর রাজধানীতে পৌঁছে দিতেন। পারস্য সভ্যতার চমৎকার স্থাপত্য ও মূর্তি তৈরি হয়েছিল। সর্বপ্রথম ব্যাপকভাবে একেশ্বরবাদী ধর্ম প্রচার করেছিলেন পারস্য ধর্ম প্রচারক জরাস্টার। পারসীয়দের প্রশাসন পরিচালনার ধারণা পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশে গ্রহণ করে। তাদের ধর্ম প্রভাব ফেলে বিশ্বের অনেক ধর্মে প্রভাব। প্রাচীন নগর সভ্যতার বেশিরভাগ গড়ে উঠেছিল এশিয়া আফ্রিকা অঞ্চলে। ইউরোপে 2টি নগর সভ্যতা গড়ে ওঠে, একটি গ্রীসে আর অন্যটি হচ্ছে রোমে। গ্রিক সভ্যতা পুরো গ্রীসে একক কোনো রাজ্য বা সাম্রাজ্য গড়ে ওঠেনি। খাড়া খাড়া পাহাড়ের মধ্যে এক একটি নগর তৈরি হয়েছিল, এজন্য প্রতিটি নগরে পরিণত হয় পৃথক রাষ্ট্র। এ কারণে গ্রিসের নগর রাষ্ট্রগুলোকে বলা হয় নগর রাষ্ট্র। নদী না থাকায় কৃষিজমি না তেমনি, তাই সমুদ্রের তীরে বিকাশ ঘটা নগর রাষ্ট্রগুলো প্রধান আয় ছিল বাণিজ্য। বাণিজ্য করতে গিয়ে তাদের অনেক দেশ দখল করে নেয়। গ্রীষ্মের সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 800 অব্দে। গ্রীষ্মের 2টি গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্রের একটি অ্যাথেন্স আর অন্যটি স্পার্টা। 2টি নগর রাষ্ট্রের কাঠামো ছিল আলাদা। অ্যাথেন্সে গড়ে উঠেছিল গণতন্ত্র, আর স্পার্টায় সামরিক তন্ত্র। ধর্ম, স্থাপত্য, ভাস্কর্য, নির্মাণ, দর্শন ও বিজ্ঞান সকল ক্ষেত্রে গ্রীষ্মে বিশেষ করে অ্যাথেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। রোমান সভ্যতা গ্রীষ্মের সভ্যতা গড়ার কাছাকাছি সময়ে রোমীয় নগর সভ্যতা গড়ে ওঠে। সামান্য কৃষিকাজ হলে এই সভ্যতাটা ছিল বাণিজ্য নির্ভর। রোমানরা ছিল যোদ্ধা জাতি, নানান দেশ জয় করে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। জুনিয়ার সিজার, অগস্টাস সিজার এমন সব বিখ্যাত সম্রাট রোমে সাম্রাজ্য বিস্তার করেছিল। রোমানরা পাথর ও ইট দিয়ে ঘর বাড়ি, রাস্তাঘাট, ধর্ম মন্দির ইত্যাদি নির্মাণ করে সভ্যতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাথরের মূর্তি তৈরিতে প্রাচীন বিশ্বে রোমানরা সবচেয়ে খ্যাতি লাভ করে। খ্যাতি মানে কি? সুনাম লাভ করে। বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোমান বিজ্ঞানীরা। তাহলে দেখো, প্রাচীন বিশ্ব সভ্যতা কিন্তু আমরা কত কিছু জানলাম। প্রথমে জানলাম হচ্ছে কি মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা।
চীন সভ্যতা। পারসীয় সভ্যতা। তারপরে রয়েছে গ্রিক সভ্যতা। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা কয়েকটি সভ্যতা সম্পর্কে জানলাম। একটা হচ্ছে মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, চীন সভ্যতা, পারসীয় সভ্যতা এবং গ্রিক সভ্যতা। এই সভ্যতাগুলো কি এক একটা কিন্তু এক এক ধরনের, আর এগুলা কি হয়েছে আলাদা ভাবে তৈরি হয়েছে। শিক্ষার্থীরা তাহলে দেখো, আজকে কিন্তু তোমাদের একটা অধ্যায়ের পুরো পাঠ আলোচনা করলাম। তাহলে কি করবে সবাই, এই অধ্যায়টা ভালো করে পড়ে ছোট প্রশ্ন লিখবে। তাহলে আজকে আর কোনো কিছু নতুন কিছু নিয়ে আলোচনা করবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।